বন্ধুরা, মাঘ মাস পড়ে গিয়েছে। পৌষ মাসের খরা কাটিয়ে বিভিন্ন শুভ এবং মাঙ্গলিক কাজ করার আদর্শ মাস হলো এই মাঘ মাস। বাংলা পঞ্জিকা অনুযায়ী বছরের দশম মাস হলো এটি। নানা দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ মাস হলো এই মাঘ মাস। এই মাসকে একদিকে যেমন মাধব মাস হিসেবে গণ্য করা হয়ে থাকে, ঠিক পাশাপাশি এই মাসকে বলা হয়ে থাকে বাগদেবীর মাস। বছরের অন্যতম এই পবিত্র মাঘ মাসে কোন কোন আচার অনুষ্ঠান রয়েছে, কি কি আমাদের পালন করতে হয় এবং এই মাসে আমাদের কোন খাবারটি অবশ্যই খেতে হয়, তা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানায় যে এই বছর 1429 বঙ্গাব্দে 2023 সালে এই মাঘ মাস শুরু হয়েছে গত 16 জানুয়ারি সোমবার থেকে, এবং এই মাঘ মাস থাকবে আগামী 13 ফেব্রুয়ারি সোমবার পর্যন্ত। অর্থাৎ এই মাঘ মাস থাকছে 29 দিন পর্যন্ত। মঘা নক্ষত্রে এই সময় সূর্যের অবস্থান থাকে বলে এই মাসটির নাম, সেই কারণে মাঘ মাস হয়েছে। মাঘ মাসকে বলা হয়ে থাকে মূলত শীতের সমাপ্তি, তবে মাঘ মাসের শেষ ভাগে কখনো কখনো বৃষ্টি হয়ে থাকে। তাই এ বিষয়ে প্রবাদে বলা হয়েছে, মাঘের শীতে বাঘ পালায়। এ মাসের আমের মুকুল যেমন আসে, ঠিক তেমনি খনার বচনে বলা হয়েছে, যদি বর্ষে মাঘের শেষ ধন্যী রাজার পুণ্যদেশ। বন্ধুরা, সনাতন ধর্মে মাঘ মাসকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হয়েছে। এই মাসের গুরুত্ব সম্পর্কে সৃষ্টি পদ্মপুরাণে বলা হয়েছে, মাঘে নিমাগ্না সলিলে সুশীতে বিমুক্ত পাস্ত্রা দিমম প্রয়ন্তে প্রীতয়ে বাসুদেবস্য সর্বপাপানুত্তয়ে মাঘ স্নান প্রাকুরভেত স্বর্গলাভায় মানবন্তি। অর্থাৎ বন্ধুরা, এই মাসে যারা বিশেষ বিশেষ দিনে গঙ্গা স্নান করে থাকেন এবং তার সঙ্গে কিছু দান করে থাকেন, তাদের প্রতি ভগবান শ্রীবিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন এবং তাদের সুখ সমৃদ্ধি যেমন আসে, পাশাপাশি স্বর্গলাভ হয়। কিংবদন্তি অনুসারে গৌতম ঋষি মাঘ মাসে ইন্দ্রদেবকে যে অভিশাপ দিয়েছিলেন, তার প্রায়শ্চিত্ত করতে ইন্দ্রদেব এই মাসেই গঙ্গায় স্নান করেছিলেন। এরপর ইন্দ্রদেব সেই অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলেন। এমনটা বিশ্বাস করা হয় যে এই মাঘ মাসে দেবতারা স্বয়ং পৃথিবীতে পদার্পণ করেন এবং মানুষের রূপে তারা এই সময় গঙ্গা স্নান করে যান। বন্ধুরা, এই মাঘ মাসের বেশ কয়েকটি দিন যথেষ্ট গুরুত্বপূর্ণ দিন। তার মধ্যে প্রথম দিনটি হল ষষ্ঠীলা একাদশী, যা পড়েছে 18 জানুয়ারি বুধবার দিন। এই দিনে তিলের বিশেষ ব্যবহার স্বাস্থ্য এবং সমৃদ্ধি এনে দেয়। এরপর যে বিশেষ গুরুত্বপূর্ণ দিন, সেটি হলো বন্ধুরা শ্রী শ্রী রটন্তী কালী পূজা, যা পড়েছে আগামী 20 জানুয়ারি শুক্রবার রাতে। এই দিনে শ্রী শ্রী মা ছিন্নমস্তা দেবীর আবির্ভাব ঘটে। মায়ের কাছে এই দিন ভক্তি পড়ে যা চাওয়া হয় তাই তিনি পূরণ করেন। পরের দিন শনিবার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিনটিতে এই বছর পালন করা হবে মৌনী অমাবস্যা। এই দিনে নীরব থেকে সমস্ত পাপ ধ্বংস এবং আত্মার পরিশুদ্ধির জন্য
আধ্যাত্মিক অনুশীলন করা হয়। এরপর বন্ধুরা, 10ই মাঘ, 25শে জানুয়ারি বুধবার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিনে পড়েছে শ্রী শ্রী গণেশ চতুর্থী। সংকটমোচন এবং সমগ্র বিঘ্ন দূর করার উদ্দেশ্যে শ্রী গণেশজির উদ্দেশ্যে এই দিন পুজো দেওয়া হয়। পাশাপাশি এই দিন সৌভাগ্য কামনায় শ্রী শ্রী গৌরী পূজারও বিধি রয়েছে। এই মাঘ মাসের সবথেকে গুরুত্বপূর্ণ দিন হল মূলত বসন্ত পঞ্চমীর দিন, অর্থাৎ এই বছর 26শে জানুয়ারি বৃহস্পতিবার দিন। বাগদেবীর আরাধনায় এই দিন আমরা সকলেই নিজেদেরকে নিয়োজিত করি। এরপর বন্ধুরা, এই মাসের আরও একটি গুরুত্বপূর্ণ দিন, সেটি হল 1ই ফেব্রুয়ারি, 17ই মাঘ, বুধবার দিন। এই দিনটি জয়া একাদশী নামে পরিচিত। এই দিনে বিশেষ আরাধনা করলে ঋণ এবং দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এই মাঘ মাসের অন্যতম একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন হল মাঘী পূর্ণিমার দিন। এই দিনটি পড়েছে এই বছর আগামী 21শে মাঘ, 5ই ফেব্রুয়ারি, রবিবার দিন। এই দিনে ভগবান শিব এবং বিষ্ণুর উভয়ের মিলিত আশীর্বাদ প্রাপ্ত হয়। তাই এই দিনে সমস্ত প্রকার মাঙ্গলিক কাজগুলি শুভ হিসেবে প্রতিপন্ন হয়। এই দিনে মা লক্ষ্মীর পূজা এবং শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত সম্পন্ন করা হয়। এবং সর্বশেষ এই মাঘ মাসের গুরুত্বপূর্ণ দিনটি হল আগামী 9ই ফেব্রুয়ারি, 25শে মাঘ, বৃহস্পতিবার দিন। এই দিনটিকে বলা হয় সংকট চতুর্থী। ভক্তি সহকারে এই দিনটি যদি পালন করা হয় তাহলে একদিকে যেমন সন্তান লাভ হয়, ঠিক পাশাপাশি সন্তানদের দুশ্চিন্তা দূর হয় এবং সমস্ত প্রকার সংকট দূরীভূত হয়। বন্ধুরা, পবিত্র এই মাঘ মাসে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রায় কিছু কিছু পরিবর্তন অবশ্যই করা প্রয়োজন। এই মাঘ মাসে প্রথমত বেলা পর্যন্ত দেরি করে ঘুমানো এবং স্নান না করা কখনোই কিন্তু করা উচিত নয়। দ্বিতীয়ত বন্ধুরা, এই মাস শুরু হওয়ার সাথে সাথেই ধীরে ধীরে গরম জল ছেড়ে স্বাভাবিক জল দিয়ে স্নান শুরু করা প্রয়োজন। এতে শরীর অনেক সুস্থ এবং নিরোগ থাকে। আর বন্ধুরা, এই মাসে যে খাবারটি অবশ্যই খাওয়া প্রয়োজন সেটি হলো বন্ধুরা তিল এবং গুড়। হ্যাঁ বন্ধুরা, তিল এবং গুড় এই মাসে অবশ্যই খাওয়ার চেষ্টা করুন। এই দুটি খাবার খেলে এই সময় রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করে, এর পাশাপাশি অর্থনৈতিক সমস্যাও দূরীভূত হয়। তবে বন্ধুরা, এই মাঘ মাসে মূলো খেতে নেই, এতে রাহু দোষ বৃদ্ধি পায়। এই পবিত্র মাঘ মাসে অন্ন, বস্ত্র, তিল, গুড়, কম্বল, ঘি, গীতা, গম, জল দান করা উত্তম হিসেবে গণ্য। যদি ঘরের প্রবেশদ্বারে কোনো ব্যক্তি এই মাসে কোনো সাহায্যের জন্য আসে, তাকে খালি হাতে কখনোই ফিরিয়ে দেবেন না, এতে শনি দোষ হয়। এই পবিত্র মাঘ মাসকে যেহেতু মাধব মাস বলা হয়ে থাকে, তাই এই মাসে যদি প্রত্যেক দিন ভগবান শ্রীকৃষ্ণের ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে তার পূজা করতে পারেন, তাহলে সেক্ষেত্রে সবথেকে উত্তম। ভগবান শ্রীকৃষ্ণের কিভাবে নিত্য পূজা করবেন সে বিষয়ে ইতিপূর্বেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করেছি, প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। পবিত্র এই মাঘ মাস আপনার ও আপনার পরিবারের খুব ভালো কাটুক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, ঈশ্বর আপনার মঙ্গল করুক।